তোমার আমি মাদ্রাসায় ভর্তি করে দিব সোমাইকে আমি রাস্তা থেকে তুলে এনে এ পর্যন্ত নিয়ে এসেছি মানুষের মতো মানুষ করার জন্য শুরুতে সাদা পাঞ্জাবি পরা এই ছেলেটার সাথে আপনাদের পরিচয় করায় দেই সে হলো আজিম ব্লগজের আজিম ভাই আর এই মানুষটাই সোমাইকে রাস্তা থেকে কুড়িয়ে এনে ভাইরাল করেছে আমার কানেই বলে আজ তুইও গেলি চলে যাকে আপনারা সবাই ভাইরাল হুমায়া নামেই চিনেন তুই তোরা আমার আজ ভেতরটা জ্বলে মূলত গগন শাকিরের কয়েকটা সেট গান করেছে ভাইরাল হইছে এমনকি গগন সাকিব নিজেও তার কয়েকটা গান সুমাইয়াকে দিয়ে কাভার করাইছে আমার পকেটের মানুষ জানুবা কিশের জন্য সে বিষয়ে একটু পরে আসতেছি এখন এখানে যে বিষয়টা হয়েছে সেটা হলো আজিম ভাই মানে যে ছেলেটা সুমায়াকে রাস্তা থেকে তুলে আনছিল শুধুমাত্র একজন মানুষের মতো মানুষ করার জন্য সে শিল্পী হোক কিংবা অন্য কিছু সেটা কিন্তু বড় কথা নয় সে যাই হোক সে আগে মানুষ হতে হবে মনুষ্যত্ববোধ অর্জন করতে হবে কিন্তু এখন যেখানে বিষয়টা মোড় নিছে সেটা হলো সুমায়ার বাবা ফারস্টার দিকে সুমায়াকে মাদ্রাসায় পড়তে করার জন্য রাজি থাকলেও এখন রাজি না এখন তার একটাই বক্তব্য সে মাদ্রাসাত পড়লে হ্যাঁ সে আর গান গাইতে পারবে না আর গান না গাইతే বাবা এখন টাকা চিনে গেছে এটাই সত্যি তুমি কোথায় পড়তে চাচ্ছ নইলে যেখানে সুমায়া নিজে মাদ্রাসায় পড়তে চাচ্ছে সেখানে তার বাবা কোনোভাবেই কেন রাজি হচ্ছে না গান বাজেট কোন কইতে পারবে না টাকার খেলা সবই টাকার খেলা কারণ সুমাইয়া যদি গগন সাকিবের সাথে গান করে তাহলে সে প্রতি মাসে দশ টাকা করে দিবে এটা গগন সাকিব নিজে স্টাম্প করে লিখে দিছে দ্বিতীয় পক্ষের পিতা মাতার কাছে দশ হাজার টাকা প্রদান করবেন অর্থাৎ গগন সাকিবের ইউটিউব চ্যানেলে যে কাজ করবে এর বিনিময়ে গগন সাকিব তার পরিবারকে তার বাবা মাকে প্রতি মাসে দশ হাজার টাকা করে দিবে আর এটাই হলো এখন সব থেকে বড় ইস্যু সুমায়ের বাবার কাছে এখন সুমায়ের থেকে তার টাকাটাই বেশি ইম্পর্টেন্ট তাই সে বারবার বলতেছে সুমায়াকে স্কুলে পড়ার জন্য কারণ স্কুলে পড়লে সে লেখা পড়া স্কুলে গেলে সে গান গাইতে পারবো আর গান গাইতে পারলে আপনার পকেটে টাকা আসবো তাই তো হ্যাঁ হ্যাঁ এটাই নইলে এই ছেলেটা এত বার করে বললো যে মাত্র তিনটা বছর সুমায়াকে মাদ্রাসায় দেন যাতে করে সে ইসলামের বেসিক জ্ঞানটা অর্জন করতে পারে মাদ্রাসায় আমি চাচ্ছিলাম শুধুমাত্র যে প্রাথমিক শিক্ষা ইসলামিক সেটি দেওয়ার জন্য এবং আপনারাও চেয়েছেন সেটি কিন্তু না সুমায়ের বাবা কোনোভাবেই রাজি না তার এক কথা মাদ্রাসায় গেলে हा देसर पुराने गेले

ড্রেসের দাম দিয়ে তাকে মাদ্রাসায় ভর্তি করে দিত কিন্তু না সেখানে দিলে তো নিজেদের স্বার্থ মিটবে না কি সুন্দর করে বলতেছে স্কুলে পড়লে সে বড় গায়িকা হবে দেশের মুখ উজ্জ্বল করবে স্কুলে পড়াশোনা করে সে বড় শিল্পী হবে তাদের নাম উজ্জ্বল করবে কিন্তু আমরা সেই নাম হইতো আমরা সেই নাম হইতো আমরা সেই নাম হইতো হ্যাঁ করতেছে তো একটু আগে দেখে আসলাম টিকটকে তারা পুরো বিশ্বের কাছে আপনার মেয়েকে রিপ্রেজেন্ট করতেছে টিকটকারদেরও বলি হারি যে কোনো কিছু একটা পাইলে হয়েছে সেটাকে তেনা তেনা না করা অবধি থামবেই না যাই হোক ইগনোর সব টিকটক আদেশ যেটা নিয়ে বলছিলাম সুমাইয়া তার মধ্যে যে প্রতিভা আছে এটা আমরা সবাই জানি বাট তার যা বয়স তাতে করে তার এখন মানুষের মতো মানুষ হওয়াটা বেশি জরুরি তুমি কোথায় পড়তে চাচ্ছ দেখছেন তো কতটা ইচ্ছে থাকলে একটা পিসি মানুষ এক কথায় বলে দিতে পারে সে মাদ্রাসায় পড়বে সে কিন্তু মাদ্রাসায় পড়তে চাচ্ছে এটা আপনার শিক্ষানে টানটা মারলো দেখেন মানে একটা বাবা তার পিসি একটা মেয়ের সাথে এরকম আচরণ করতে পারে কিভাবে আরে অন্যের বাস্তার সাথেও তো মানুষ এরকম ব্যবহার করে না মেয়েকে জাস্ট মাদ্রাসায় পড়াবে না জন্য কেমন করতেছে দেখেন আমি এক নম্বর আমি কালকে তাইনের সামনে বিশ্বাস করেন আমি এই ফার্স্ট দেখলাম কোন বাবার কাছে তার মেয়ের থেকে টাকাটায় বড় হয়ে গেছে আমি প্রত্যেকটা বাবাকে প্রচুর রেসপেক্ট করি কারণ আমি জানি একজন বাবা তার সন্তানের জন্য ঠিক কি কি করে পারলে নিজে জীবন দিয়ে দেয় কিন্তু এখানে আসে আমার ধারণা একেবারে পাল্টে গেছে কিছু বাবা এইরকমও হয় সমস্ত পড়াশোনা এবং সব মিলে তাদের পরিবারকে গগন সাকিব প্রতি মাসে করে হাজার টাকা করে দেওয়ার কথা এবার গগন সাকিব নিয়ে ছোট করে কয়েকটা কথা বলি তুমি সুমাইয়ার গান শুনে তার দায়িত্ব নিছো কিংবা তার ফ্যামিলিকে কিছু পরিমাণ অর্থ দিয়ে তাদেরকে হেল্প করতেছো এটা নিঃসন্দেহে ভালো কাজ বাট এখানে ছোট্ট একটা কথা আছে তুমি বিষয়টাকে বিজনেস ক্যান বানায় ফেললা মানে সুমাইয়াকে দিয়ে গান করিয়ে নিয়ে নিজে একটা বড় বিজনেস করে তাকে দিচ্ছ মাত্র দশ হাজার টাকা তার উপর দিন শেষে আবার এটাকে হেল্প বলে চালিয়ে দিচ্ছ আরে ভাই এটাকে তো হেল্প বলে না তার পারিশ্রমিক বলে যদিও সে তার ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না যেহেতু সুমাইয়া তোমার গান গিয়ে ভাইরাল হয়েছে সেহেতু তুমি আইলে কিন্তু পাতা শুধুমাত্র তার গান শুনে সময় কিংবা তার ফ্যামিলির পাশে দাঁড়াতে কিন্তু তুমি কি বললা সুমাইয়াকে দিয়ে গান করে নিজে একটা ভালো রকমের বিজনেস করে সেখান থেকে হেল্প করতেছো ঠিক আছে এটাও ব্যাপার ছিল না যদি এই টাকার প্রভাবটা সুমায়ের উপর গিয়ে না পড়তো তুমি যদি সুমাইয়াকে দিয়ে গান না করিয়ে এমনিতেই প্রতিমাসে তাদেরকে হেল্প করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাদের কাছে পাঠাইতে বিশ্বাস করো এই ধরনের কোনো ঝামেলাই হইতো না সে মাদ্রাসায় পড়লে সে আর গান গাইতে পারবে না সুমায়ের বাবাও কখনো সুমাইয়াকে মাদ্রাসায় পড়তে বারণ করত না সুমায়ের ইচ্ছাটাও মা হয়ে যেত না ষোলো ছয় দুই হাজার তেইশ পর্যন্ত সুমায়া গগন সাকিবের ইউটিউব চ্যানেলে কাজ করবে অর্থাৎ গগন সাকিবের দায়িত্বে থাকবে এক বছরের চুক্তি প্রতি মাসে গান ও গজল পরিবেশনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার কথা তুমি যেহেতু গান করার বিনিময়ে সুমায়াকে টাকা দিচ্ছ সেহেতু তার বাবা তাকে দিয়ে গান করাতে চাইবে এটাই স্বাভাবিক কারণ সে গরিব তার কাছে ওই টাকাগুলো ফ্যামিলিতে আসা মানে অনেক কিছু এদিক দিয়ে চিন্তা করলে সুমায়ার বাবাকে অতটাও দোষ দেওয়া যায় না সে চাষে তার ফ্যামিলি একটু সুন্দর ও সাচ্ছল্য ভাবে তাই গগন সাহেব তোমাকে বলবো প্লিজ তুমি যদি সত্যি সুমায়ার ভালো চাও তাহলে সুমায়াকে দিয়ে গান না করে ওই টাকাটা এমনিতেই তার ফ্যামিলির কাছে পৌঁছে দাও দেখবে আল্লাহ তালাও তোমার প্রতি খুশি হবে আর সুমায়াও জীবন পাবে উনি যেটা বলছিলেন এখন আর তারা মাদ্রাসায় দিচ্ছেন না কি করার নাই আমি ব্যর্থ হয়েছি আমি সবার কাছে হাত জোড়া করে ক্ষমা চাচ্ছি

কোন সমস্যায় চলে আসতে পারেন তবে হ্যাঁ ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন আল্লাহ হাফেজ